ভালো আছেন তো বন্ধুরা? আজকে আমি বেতালের বিক্রমাদিত্যের গল্প থেকে দ্বিতীয় গল্প পড়ছি, আপনারা শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। সেকালে যমুনা নদীর তীরে জয়স্থল নামে এক গ্রাম ছিল। সেখানে কেশব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। ওই ব্রাহ্মণের এক ছেলে ও মধুমালতী নামে এক পরমা সুন্দরী মেয়ে ছিল। ক্রমে মধুমালতীর বিয়ের বয়স হলে ব্রাহ্মণ আর তার ছেলে চারিদিকে ভালো পাত্রের খোঁজ করতে লাগলেন। একদিন ব্রাহ্মণ যজমানের ছেলের বিয়ের উপলক্ষে গ্রামের বাইরে গেছেন। ব্রাহ্মণের ছেলেও পড়াশোনায় জন্য গুরুবাড়িতে গেছে। বাড়িতে শুধু মধুমালতী আর তার মা। এমন সময় ত্রিবিক্রম নামে এক ব্রাহ্মণের ছেলে কেশবের বাড়িতে এলো। কেশবের স্ত্রী দেখলেন ছেলেটি যেমন দেখতে সুন্দর, ব্যবহারও তেমনই মিষ্টি। তার উপর ছেলেটির সাথে কথা বলে বুঝলেন ওদের বংশও ভালো। তিনি মনে মনে চিন্তা করলেন, যদি এর সাথে মধুমালতীর বিয়ে হয় তাহলে বেশ হয়। তাকে বললেন, আমার মেয়েকে যদি তোমার পছন্দ হয় তাহলে তোমার সাথে তার বিয়ে দেব। মধুমালতী রূপে মুগ্ধ হয়ে ত্রিবিক্রম এই প্রস্তাবে স্নানন্দে রাজি হলো। এখন কেশব ফিরলেই সম্বন্ধটা পাকা হয়। কিছুদিন পর ব্রাহ্মণ ও তার ছেলে মধুমালতীর সাথে বিয়ে দেবার জন্য একটি করে পাত্র সঙ্গে করে ফিরলেন। তাদের নাম বামন আর মধুসূদন। মোট তিনটি পাত্র হলো। তিনটি পাত্রই রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে অবস্থায় ও বংশমর্যাদায় সমান। কেশব মহা সমস্যায় পড়ে গেলেন। তিনি চিন্তা করছেন, এমন সময় ব্রাহ্মণী এসে বললেন, ওগো তুমি কি চিন্তা করছো? এদিকে সাপের কামড়ে মধুমালতীর যে প্রাণ যায়। তখন কেশব তার ছেলে আর পাত্ররা এদিক ওদিক থেকে পাঁচ ছয়জন বৈদ্য নিয়ে এলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বিষ বৈদ্যরা বললেন, মেয়েকে আর বাঁচানো গেল না, এখন যা কর্তব্য তাই করুন। অল্পক্ষণের মধ্যেই মধুমালতী মারা গেল। সকলে শোকে অভিভূত হয়ে পড়লেন। তখন কেশব তার ছেলে এবং পাত্ররা মধুমালতীর মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলল। শোকে কাতর হয়ে কেশব ও তার ছেলে অঝরে কাঁদতে লাগলেন। পাত্র তিনটি কিন্তু তখনই চলে গেল না। ত্রিবিক্রম নিভে যাওয়া চিতা থেকে হাড়গুলো কুড়িয়ে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দিয়ে দেশ ঘুরতে বেরোলো। বামন সন্ন্যাসী হয়ে তীর্থে বেরোলো। মধুসূদন ওই শ্মশানের এক কোণে পাতার কুড়ে ঘর বানিয়ে চিতা থেকে ছাইগুলো জড়ো করে এনে যত্ন করে কুড়ে ঘরে রেখে যোগাভ্যাস করতে গেল। এদিকে বামন ঘুরতে ঘুরতে একদিন দুপুরবেলা এক ব্রাহ্মণের বাড়ি এলো। ব্রাহ্মণ তাকে আদর আপ্যায়ন করে খেতে বসালেন। ব্রাহ্মণই পরিবেশন করতে লাগলেন। এই সময় তাদের পাঁচ বছরের ছেলে মাকে জ্বালাতন করতে লাগলো। ব্রাহ্মণী ছেলেকে নানাভাবে শান্ত করতে লাগলেন। কিন্তু সে কোনো কথা শুনল না। তখন ব্রাহ্মণী তিতিবিরক্ত হয়ে ছেলেকে জ্বলন্ত উনুনে ফেলে দিয়ে নিশ্চিন্তে খাবার পরিবেশন করতে লাগল। ছেলেটি পুড়ে ছাই হয়ে গেল। ব্রাহ্মণীর এমন নিষ্ঠুর ব্যবহার দেখে বামন নারায়ণ নারায়ণ বলে তখনই খাবার পাত্র থেকে হাত তুলে নিল। তাই দেখে ব্রাহ্মণ বললেন, কী হলো, খাওয়া বন্ধ করলেন কেন? বামন বলল, যেখানে এমন রাক্ষসীর মতো মা আছে সেখানে খাই কী করে বলুন। ব্রাহ্মণ তখন একটু হেসে ঘরে গিয়ে একটি পুঁথি নিয়ে এলেন। পুঁথি খুলে একটি মন্ত্র জপ করতে লাগলেন। দেখতে দেখতে ছেলেটি প্রাণ ফিরে পেয়ে আবার মাকে জ্বালাতে শুরু করলো। বামন চমকে উঠে খুশি মনে খাওয়া শেষ করলো এবং মনে মনে চিন্তা করতে লাগলো যে এই পুঁথিতে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে। ওই মন্ত্র জানতে পারলে মধুমালতীকে আবার বাঁচিয়ে তোলা যাবে। অতএব যে করেই হোক এটিকে হাতাতে হবে।
এই কথা ভেবে বামুন রাতটা সেখানেই থেকে গেল। গভীর রাতে সবাই যখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তখন সে পাশের ঘর থেকে পুঁথিটি নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। কিছুদিন পর বামুন জয়স্থল নগরে সেই শ্মশানে এসে পৌঁছল। দেখল মধুসূদন পাতার কুটিরে বসে যোগাভ্যাস করছে। এমন সময় ত্রিবিক্রমও সেখানে এসে উপস্থিত হল। তিন পাত্র এক জায়গায় হলে অমন বলল, আমি মৃতি সঞ্জীবনী মন্ত্র শিখেছি, তোমরা হাড় ও ছাই একসাথে করো, আমি মধুমালতীকে বাঁচিয়ে তুলতে পারবো। তারা ব্যস্ত হয়ে ছাই ও হাড় জড়ো করে দিল। তখন বামন পুঁথি খুলে একটি মন্ত্র জপ করতে লাগলো। দেখতে দেখতে ছাই ও হাড়ের জায়গায় মধুমালতীর সুন্দর দেহ আবার জীবন্ত হয়ে উঠল। পাত্ররা আনন্দে অধীর হয়ে বলতে লাগলো, আমি এই মেয়েকে বিয়ে করব, আমার জন্যই ও বেঁচে উঠেছে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। এখানে গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করল, মহারাজ এবার বলো মধুমালতীর সাথে কোন পাত্রের বিয়ে হওয়া উচিত? বিক্রমাদিত্য বললেন, বিয়ে হওয়া উচিত মধুসূদনের সঙ্গে, যে এতদিন পাতার কুটিরে শ্মশানবাসী হয়েছিল। বেতাল বলল, যদি ত্রিবিক্রম হাড়গুণও না রেখে দিত আর বামন সঞ্জীবনী মন্ত্র না সংগ্রহ করতে পারত, তবে কী করে মধুমালতী বেঁচে উঠত? বিক্রমাদিত্য বললেন, ত্রিবিক্রম হাড় সংগ্রহ করে ছেলের কাজ করেছিল, ব্রাহ্মণ প্রাণ দিয়ে বাপের কাজ করেছিল, তাদের সঙ্গে মধুমালতীর বিয়ে হতে পারে না, বাকি থাকে মধুসূদন। সে ছাই সংগ্রহ করে কুঁড়ে ঘর বেঁধে এতকাল অপেক্ষা করেছে, তার সঙ্গেই মধুমালতীর বিয়ে হওয়া উচিত। সঠিক উত্তর পেয়ে বেতাল শ্মশানে ফিরে গিয়ে আবার আগের মতো গাছে ঝুলে রইল। বিক্রমাদিত্যও পেছন পেছন গিয়ে দড়ি কেটে তাকে পেরে এনে কাঁধে তুলে সন্ন্যাসীর আশ্রমের দিকে রওনা হলেন। বেতালও তৃতীয় গল্প আরম্ভ করল। তৃতীয় গল্প। সেখানে বর্ধমান নগরে রূপসেন নামে এক পণ্ডিত বুদ্ধিমান ধার্মিক ও দয়ালু রাজা ছিলেন। একদিন বীরবর নামে দক্ষিণ দেশ থেকে এক যোদ্ধা এসে তার কাছে কাজ চাইল। তার চেহারা ও মিষ্টি ব্যবহারে খুশি হয়ে রাজা বললেন, বীরবর তুমি কত টাকা বেতন চাও? বীরবর বলল, মহারাজ রোজ 1000 সোনার মোহর পেলেই আমার চলে যাবে। রাজা বললেন, তোমার পরিবারে কয়জন লোক? বীরবর বলল, আমার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে, এই চারজনের পরিবার। রাজা মনে মনে চিন্তা করতে লাগলেন, এর পরিবার ছোট, অথচ কী জন্য এত টাকা চায়? নিশ্চয়ই এর কোনো বিশেষ গুণ আছে, অতএব কিছুদিন একে রেখে পরীক্ষা করা যাক। বীরবর প্রতিদিন 1000 সোনার মোহর নিয়ে রাজা যে বাড়ি তাকে থাকবার জন্য দিয়েছেন সেই বাড়িতে যায়। বাড়ি গিয়ে মোহরের অর্ধেক বৈষ্ণব বৈরাগী ও সন্ন্যাসীদের দান করে, বাকি টাকা দিয়ে গরিব দুঃখী ও অনাথদের পেট ভরে খাইয়ে সামান্য টাকা নিজের সংসারে খরচ করে। শুধু একদিন নয়, রোজ সেইভাবে দিন কাটাতে লাগলো। সারাদিন এইভাবে মোহর খরচ করে রাত্রে বীরবর অস্ত্রশস্ত্র ও সাজ পোশাক করে রাজবাড়ি পাহারা দিত। তাকে পরখ করার জন্য রাজা মাঝে মাঝে নানা কঠিন কাজ করতে পাঠাতেন, সে তখনই গিয়ে সে কাজ করে আসত। একদিন গভীর রাত্রে হঠাৎ একটি মেয়ের কান্না শুনতে পেয়ে রাজা বীরবরকে কারণ খুঁজতে পাঠালেন, নিজেও গোপনে তার পেছনে পেছনে গেলেন। বীরবর কান্না লক্ষ্য করে এক শ্মশানে পৌঁছল। দেখল এক পরমা সুন্দরী মেয়ে দামি গয়নাগাটি পরে কপাল চাপড়ে হাহাকার করে কাঁদছে। বীরবর তাকে জিজ্ঞাসা করল, মা আপনি কে, কেনই বা এত রাত্রে একা শ্মশানে বসে কাঁদছেন? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি রাজলক্ষ্মী, রাজা রূপসেনের প্রাসাদে নানা অন্যায় কাজ করে চলেছে, তাই আমি আর সেখানে থাকতে পারছি না, কিন্তু আমি চলে গেলেই অলক্ষ্মী আসবে, তখন রাজার খুব অমঙ্গল হবে এবং অল্পদিনের মধ্যে সে মারা যাবে, এই ধার্মিক গুণী রাজা মারা যাবে, তাই আমি কাঁদছি। এই ভয়ঙ্কর কথা শুনে বীরবর শিউরে উঠল, দেবীর কাছে হাত জোড় করে বলল, মা যদি কোনো উপায় রাজার বিপদ দূর করা যায় তবে আমাকে বলুন, আমি প্রাণ দিয়েও তা করব। রাজলক্ষ্মী বললেন, সে বড় কঠিন কাজ, পারবে তুমি সে কাজ করতে? এখান থেকে পূর্ব দিকে 8 যোজন দূরে মন্দিরে এক দেবী আছেন,
যদি কেউ তার ছেলেকে নিজের হাতে ওই দেবীর সামনে বলি দেয় তবে তার দয়ায় রাজার সমস্ত অমঙ্গল কেটে যাবে। এই কথা শুনে বীরবর বাড়ির দিকে রওনা হলো, রাজাও তার পেছন পেছন চললেন। বীরবর বাড়ি গিয়ে বউকে সব কথা খুলে বলল। সেও ছেলেকে ঘুম থেকে তুলে বলল, বাছা তোমার মাথা কেটে দেবীকে অর্ঘ্য দিলে রাজার অমঙ্গল কেটে যাবে, ও রাজ্য শক্তিশালী হবে। ছেলে বলল, মা এ তো আমার সৌভাগ্যের কথা, প্রথমত তোমার আদেশ মতো কাজ করছি, বাবার কর্তব্য পালনে সাহায্য করছি, তাছাড়া নিজের এই তুচ্ছ শরীরটা দেবতাকে নিবেদন করছি, আমার প্রাণত্যাগের এমন ভালো সময় আর আসবে না। ছেলের এই কথা শুনে বীরবর আনন্দিত হলো ঠিকই, কিন্তু দুঃখ হলো। হাজার হোক একমাত্র ছেলে, তারপর সপরিবারে পূজার জিনিসপত্র নিয়ে সেই মন্দিরের দিকে চলল। বীরবর ও তার পরিবারের প্রভু ভক্তি দেখে রাজা খুব অবাক হলেন এবং গোপনে তাদের পেছন পেছন চললেন শেষটা দেখতে। কিছুক্ষণ পরে বীরবর দেবীর মন্দিরে উপস্থিত হলো এবং ফল ধূপ প্রদীপ ও নৈবেদ্য দিয়ে ভক্তি সহকারে পূজা করল। তারপর ছেলের মাথা কেটে দেবীর চরণে অর্ঘ্য দিল। বীরবরের মেয়ে তার ভাইকে খুব ভালোবাসত, এই দৃশ্য দেখে সেও খড়গ নিয়ে নিজের বুকে বসাল। বীরবরের স্ত্রী দুঃখে পাগল হয়ে ওই খড়গ দিয়ে আত্মহত্যা করল। তখন বীরবর মনে মনে চিন্তা করতে লাগল, প্রভুর কাজ শেষ করলাম, স্ত্রী পুত্রকন্যা হারালাম, আর কি সুখে জীবন ধারণ করব। এও বলে সেও খড়গ দিয়ে নিজের মাথা কেটে ফেলল। রাজা আড়ালে দাঁড়িয়ে এই মর্মান্তিক দৃশ্য দেখছিলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, আমার জন্যই এতগুলো প্রাণ গেল, আমার আর এ রাজ্য ভোগ করা সাজে না। তিনি খড়গটি তুলে নিয়ে নিজের বুকে বসাতে গেলেন। তখন দেবী দুর্গা দেখা দিয়ে তার হাতটি ধরে বললেন, বাছা তোমার সাহস দেখে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর চাও। রাজা বললেন, মা যদি খুশি হয়ে থাকো তবে ওই চারজনকে জীবনদান করো। দেবী তথাস্তু বলে স্বর্গ থেকে অমৃত ও নিয়মিত চারজনের গায়ে ছিটিয়ে দিলে তারা সুস্থ হয়ে উঠে বসল। যেন ঘুম থেকে সবাই উঠে বসল। বীরবর ও তার স্ত্রী পুত্রদের বেঁচে উঠতে দেখে রাজার মন আনন্দে ভরে গেল এবং দেবীর পায়ে পড়ে তার স্তব করতে লাগলেন। রাজার ভক্তি দেখে দেবী খুশি হয়ে তাকে আশীর্বাদ করে আরও বর দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালবেলা রাজসভায় এসে রূপ সেন গতরাত্রের আশ্চর্য ঘটনার কথা সবার সামনে বললেন। তারপর সভাসদদের সাক্ষী রেখে প্রভুভক্ত বীরবরকে অর্ধেক রাজ্য দান করলেন। গল্প শেষ করে বেতাল বলল, এবার বলো তো মহারাজ, এদের মধ্যে কে সবচেয়ে বেশি মহৎ? বিক্রমাদিত্য বললেন, আমার মতে রাজাই বেশি মহৎ। বেতাল বলল, কেন? বিক্রমাদিত্য বললেন, বীরবর প্রভুর প্রতি কর্তব্য পালন করেছিল, আর তার স্ত্রী আর ছেলে তো মরবেই, কারণ স্বামীর জন্য আর বাবার জন্য প্রাণ দেওয়া সেবকের ধর্ম, কিন্তু রাজার তো সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, তবু তিনি সেবকের জন্য প্রাণ দিতে চেয়েছিলেন। এবারও ঠিক উত্তর পেয়ে বেতাল আবার গিয়ে শ্মশানে সেই গাছেই ঝুলে রইল এবং বিক্রমাদিত্য গিয়ে দড়ি কেটে তাকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করলেন। বেতাল ও চতুর্থ গল্প শুরু করল। চতুর্থ গল্প। সেকালে ভোগবতী নগরে অনঙ্গ সেন নামে একজন রাজা ছিলেন। চূড়ামণি নামে তার একটি আশ্চর্য সুখ পাখি ছিল। পাখিটি রাজার সঙ্গে সঙ্গেই থাকত এবং তার গুণের অন্ত ছিল না। সে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সঠিকভাবে বলতে পারত। একদিন রাজার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যদি তিনকালের কথা জানো তবে বলো তো আমার কার সাথে বিয়ে হবে? চূড়ামণি বলল, মহারাজ মগধ দেশের রাজা বিশ্বেনের একটি সুন্দরী ও সুলক্ষণা কন্যা আছে, তার সঙ্গেই আপনার বিয়ে হবে, নাম চন্দ্রাবতী। রাজা অনঙ্গ সেন চূড়ামণির কথার সত্যতা পরীক্ষা করার জন্য রাজদৈবজ্ঞ চন্দ্রকান্তকে ডেকে এ বিষয়ে তার মতামত জানতে চাইলেন। চন্দ্রকান্তও গণনা করে ওই একই কথা বোড়াল। রাজা এক বুদ্ধিমান ও বিচক্ষণ ব্রাহ্মণকে মগধরাজের কাছে দূত হিসাবে পাঠালেন বিয়ের সম্বন্ধ পাকা করতে। এদিকে চন্দ্রাবতীর ও মদন মঞ্জুরি নামে একটি শাড়ি ছিল,
সেও তিন কালের কথা বলতে পারত। চন্দ্রাবতী শাড়িকে জিজ্ঞাসা করলেন, শাড়ি বলো তো আমার মনের মতো যোগ্য পাত্র কোথায় আছে? শাড়ি বলল, রাজকুমারী ভোগবতী নগরে রাজা অনঙ্গসেনের সাথেই তোমার বিয়ে হবে। এই ঘটনার অল্পদিন পরেই অনঙ্গসেনের দূত মগধ রাজের কাছে উপস্থিত হয়ে তার আগমনের কারণ রাজার কাছে বললেন। রাজা খুশি মনে এই প্রস্তাবে সম্মত হলেন এবং অনেক দ্রব্য সামগ্রী দিয়ে বিয়ে পাকা করতে এক ব্রাহ্মণকে তার সঙ্গে পাঠালেন। এরপর ভালো দিন দেখে অনঙ্গসেন মগধে এসে চন্দ্রাবতীকে বিয়ে করে নিজের রাজধানীতে ফিরে গিয়ে সুখে দিন কাটাতে লাগলেন। চন্দ্রাবতী যখন তার শ্বশুরবাড়ি ভোগবতীতে আসেন তখন তার অতি প্রিয় শাড়ি মদন মঞ্জুরীকেও সঙ্গে এনেছিলেন। একদিন অনঙ্গসেন ও চন্দ্রাবতী নানা বিষয়ে আলোচনা করছিলেন। তখন রাজা রানীকে বললেন, দেখো আমরা যখন বিয়ে করে সুখী হয়েছি তখন আমার ইচ্ছে আমাদের প্রিয় প্রাকৃতিদেরও বিয়ে দিই, তাহলে তারাও আমাদের মতো সুখী হবে। রাজার ইচ্ছে সুখ ও শাড়িকে বিয়ে দিয়ে একই খাঁচায় রাখা হলো। একদিন দুই পাখিতে তর্ক শুরু হলো। শাড়ি বলল, পুরুষরা বড়ই স্বার্থপর, মিথ্যাবাদী, অধর্মী এবং খুনি, সেই জন্য পুরুষদের আমার মোটেই ভালো লাগে না। সুখ রেগে বলল, মেয়েদের কথা আর বলো না, তারা অত্যন্ত চপলা, মিথ্যা কথায় পটু আর লোভী। উভয়ের এই তর্ক শুনে রাজা বললেন, তোমরা মিছিমিছি তর্ক করে তিক্ততা সৃষ্টি করছো কেন? শাড়ি বলল, মহারাজ এ তর্ক মিছিমিছি নয়, পুরুষেরা যে কত অধর্মী তা আমার জানা আছে। তা শুনুন, তবে একটা গল্প বলি। ইলাপুরে মহাদন নামে একজন বণিক বাস করতেন। বিয়ের পর একটিও সন্তান না হওয়ায় বড়ই দুঃখে দিন কাটে মহাদনের। অবশেষে বেশি বয়সে একটি ছেলে হওয়ায় তার আনন্দের সীমা রইল না। তিনি পুত্রের নাম রাখলেন নয়নানন্দ। পরম যত্নে বাবা মা তাকে মানুষ করতে লাগলেন। পুত্রের যখন 5 বছর বয়স হলো তখন লেখাপড়া শেখার জন্য একজন শিক্ষক নিযুক্ত করলেন। কিন্তু নয়নানন্দের স্বভাব মোটেই ভালো ছিল না। ছোটোবেলা থেকেই সে খারাপ ছেলেদের সাথে মিশত, লেখাপড়ায় ছিল অমনোযোগী, অনেক বদ অভ্যাস শিখল এবং মুখে খারাপ কথা ছাড়া ভালো কথা ছিল না। বয়সের সঙ্গে সঙ্গে এই দোষগুলিও বাড়তে লাগলো। যথাসময়ে মহাধনের মৃত্যু হলো। বাবার মৃত্যুতে অতুল ঐশ্বর্য নয়নানন্দের হাতে এসে পড়ায় সে দুহাতে টাকা উড়াতে লাগলো। টাকা কেবল খরচই হচ্ছে, উপার্জন হচ্ছে না কিছুই। এইভাবে চললে রাজাও একদিন ফকির হয়। নয়নানন্দও দুর্দশায় পড়ল, সব টাকা শেষ হয়ে গেল। এই অবস্থায় ইলাপুর ত্যাগ করে রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন চন্দ্রপুরে তার বাবার বন্ধু হেমগুপ্তের কাছে গিয়ে বলল, কয়েকটা জাহাজ নিয়ে সিঙ্গল দ্বীপে বাণিজ্য করতে যাচ্ছিলাম, হঠাৎ প্রবল ঝড় ওঠায় আমার সমস্ত জাহাজ জলে ডুবে যায়। কোনো প্রকারে একখণ্ড কাঠ সম্বল করে ঢেউয়ের সঙ্গে তীরে এসে আছড়ে পড়লাম। ভাগ্য সহায় ছিল তাই কোনো রকমে প্রাণে বেঁচে গেছি। এই বলে সে কয়েক ফোঁটা চোখের জল ফেলল। সব ঘটনা শুনে হেমগুপ্তের বড়ই মায়া হলো। তিনি নয়নানন্দকে পরম আদরে নিজের কাছে রেখে দিলেন। হেমগুপ্ত একদিন মনে মনে ভাবলেন, কন্যা রত্নাবতীর জন্য একটি সুপাত্রের তো অনেক দিন ধরেই খোঁজাখুঁজি করছি, কিন্তু মনের মতো পাত্র পাচ্ছি না। সৎ বংশজাত এবং প্রচুর টাকার মালিক এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়াই ভালো। স্ত্রীকে তার মনের কথা খুলে বলার পরও স্ত্রীরও খুশি হয়ে মত দিলেন। ছেলেটিকে তার খুবই পছন্দ। হেমগুপ্ত তার কন্যার সঙ্গে বিয়ের প্রস্তাব করলে নয়নানন্দ সঙ্গে সঙ্গে সে প্রস্তাবে রাজি হলো। তারপর ভালো দিন দেখে রত্নাবতীর সঙ্গে নয়নানন্দের বিয়ে হলো। বিয়ের পর উভয় পরম সুখে দিন কাটাতে লাগলো। এইভাবেই কিছুদিন চলবার পর নয়নানন্দের এই একঘেয়ে জীবন আর ভালো লাগলো না। আগেকার সেই উচ্ছৃঙ্খল দিনগুলি তাকে হাতছানি দিয়ে ডাকতে লাগলো। সে তার স্ত্রীকে বলল, দেখো অনেকদিন থেকে আমি দেশ ও আত্মীয় ছাড়াই হয়ে এখানে আছি, আমার একবার দেশে যাওয়া উচিত, তুমি বাবা মাকে মত করিয়ে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। হেমগুপ্ত ও তার স্ত্রী জামাইয়ের এই প্রস্তাবে খুশি হলেন, এমনটি তো হওয়া উচিত। জামাই চিরজীবন শ্বশুরের কাছে থাকবে এটা আশা করা ঠিক না। তারা রাজি হলেন এবং শুভদিনে মেয়ে জামাইকে বিদায় দিলেন আর মেয়ের সঙ্গে দিলেন অনেক অলংকার ও ধনরত্ন। কিছুটা চলার পর এক গভীর বন পড়ল পথে। নয়নানন্দ স্ত্রীকে বলল, দেখো এই বনে দস্যুর ভয় আছে, পালকিতে যাওয়া নিরাপদ নয়,
আমরা পালকি ছেড়ে দিয়ে গরিবের বেশে হেঁটে যাই, আর তোমার যত অলঙ্কার আছে একটা পুঁটলি বেঁধে আমাকে দাও। গরিবের বেশে গেলে দস্যুরা আমাকে সন্দেহ করবে না, শহরে গেলে আবার সব অলঙ্কার পরে নেবে। রত্নাবতী খুব সরল মেয়ে, সে সব অলঙ্কার নয়নানন্দাকে দিয়ে দিল। নয়নানন্দ সঙ্গের লোকজনও পালকি বাহকদের বিদায় দিয়ে গভীর বনের মধ্যে দিয়ে চলতে লাগলো। যেতে যেতে বনের মধ্যে একটি কুয়োর মধ্যে রত্নাবতীকে ঠেলে ফেলে দিয়ে সমস্ত অলঙ্কার ধনরত্ন নিয়ে পালিয়ে গেল। রত্নাবতী সেই নির্জন বনে কুয়োর মধ্যে পড়ে বাবা মার নাম করে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। একজন লোক সেই বনের মধ্যে দিয়ে চলতে চলতে কান্না শুনে কুয়োর মধ্যে চেয়ে দেখে পরমা সুন্দরী একটি স্ত্রীলোক কাঁদছে। লোকটি অনেক কষ্টে রত্নাবতীকে কুয়ো থেকে উপরে তুলে জিজ্ঞাসা করলো, তুমি কে? এই ভয়ঙ্কর বনের মধ্যে তুমি এলেই বা কী করে? রত্নাবতী প্রকৃত কারণ গোপন করে বলল, চন্দ্রপুরের হেমগুপ্ত বণিক আমার বাবা, আমার নাম রত্নাবতী। স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, কিন্তু এখানে আসার পর কয়েকজন দস্যু আমার সব অলঙ্কার কেড়ে নিয়ে আমাকে এই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, আর আমার স্বামীকে তারা মারতে মারতে নিয়ে গেছে। রত্নাবতীর দুঃখের কথা শুনে লোকটির মনে দুঃখ হলো। দয়ালু লোকটি রত্নাবতীকে তখনই তার বাবা মার কাছে পৌঁছে দিল। সেখানেও রত্নাবতী প্রকৃত ঘটনা গোপন করায় বাবা মা ও আত্মীয়রা রত্নাবতীর দুঃখে খুবই কাতর হলো। জামাইয়ের ভাগ্যে কী ঘটেছে তা চিন্তা করে তারা কাঁদতে লাগল। বাবা হেমগুপ্ত মেয়েকে আবার অলঙ্কার তৈরি করে দিলেন। এদিকে নয়নানন্দ দেশে ফিরে স্ত্রীর অলঙ্কার বেচে দিয়ে জুয়া এবং মদে অতি অল্প দিনের মধ্যেই সব শেষ করে ফেলল। সে আবার দুর্দশার মধ্যে ঠিক করল শ্বশুরবাড়ি গিয়ে আবার কিছু অর্থ হাতিয়ে পালিয়ে আসবে। তার স্ত্রীর প্রতি যে ব্যবহার সে করেছে তা নিশ্চয়ই শ্বশুরবাড়ি কেউ জানতে পারেনি। মনে মনে এই কুমতলো বেটে একদিন সে শ্বশুরবাড়ি গিয়ে হাজির হলো। সেখানে পৌঁছে প্রথমেই দেখা হয়ে গেল রত্নাবতীর সঙ্গে। নয়নানন্দও স্বপ্নেও ভাবেনি সে যে তার স্ত্রী বেঁচে আছে, তাই দেখে তাকে দেখে সে চমকে উঠল। তখন রত্নাবতী বলল, তুমি কিছু ভেবো না, আমার বাড়ির কেউ প্রকৃত ঘটনা জানে না। আমি সকলকে বলেছি দস্যুরা আমার সব গয়নাপত্র নিয়ে আমাকে কুয়োর মধ্যে ফেলে দিয়ে তোমাকে ধরে নিয়ে গেছে। তোমার জন্য বাবা মা খুবই চিন্তায় আছেন, তোমাকে দেখলে তারা খুব খুশি হবেন। তুমি যেন আবার আমাকে ফেলে পালিয়ে যেও না। স্ত্রীর কথা শুনে নিশ্চিন্ত হল নয়নানন্দ। এতদিন পরে জামাইকে দেখে শ্বশুর শাশুড়ি দুজনেই খুব আনন্দিত হলেন। জামাইকে ফিরে পেয়ে বাড়িতে যেন উৎসবের ধুম পড়ে গেল। কিন্তু সেই রাতেই ছোড়া মেরে ঘুমন্ত স্ত্রীকে হত্যা করে তার সব গয়না নিয়ে নয়নানন্দ দূর দেশে পালিয়ে গেল। গল্প শেষ করে শাড়ি বলল, মহারাজ, যা বললাম তা আমার নিজের চোখে দেখা। সেই থেকে পুরুষদের উপর অত্যন্ত অশ্রদ্ধা ও অবিশ্বাস জন্মেছে আমার। রাজা হেসে বললেন, ওহে চূড়ামণি, এবার তুমি বলো কেন তুমি মেয়েদের ওপর এত বিরক্ত এবং তাদের দেখতে পারো না? তখন সুপ তার গল্প শুরু করল। কাঞ্চনপুরে সাগর দত্ত নামে এক বণিক ছিলেন। তার ছেলে শ্রীদত্ত ছিল রূপে গুণে ও স্বভাবে সকলের প্রশংসার যোগ্য। অনঙ্গপুরে সোমদত্ত বণিকের কন্যা জয়শ্রীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর শ্রীদত্ত বাণিজ্য করতে বিদেশে গেলে স্ত্রী জয়শ্রী তার বাবার কাছে গিয়ে থাকল। অনেক দিন চলে গেল, কিন্তু শ্রীদত্ত বিদেশ থেকে না ফেরায় জয়শ্রী অধৈর্য হয়ে উঠল। অন্য মেয়েদের মতো তার ভাগ্যে কি ঘর সংসার নেই? একদিন তার প্রিয় সখীকে মনের কথা প্রকাশ করল। সখী বলল, ধৈর্য ধরো, ভগবান মুখ তুলে চাইলে তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। জয়শ্রী কিন্তু সখীর এ কথায় সন্তুষ্ট হতে পারল না। সেই সময় একজন রূপবান ও সুবেশ যুবক ওই পথ দিয়ে যাচ্ছিল। জয়শ্রীর মনে হলো, এর সঙ্গে যদি আমার বিয়ে হতো তবে আমি কতই না সুখী হতাম। যত দিন যেতে লাগলো জয়শ্রীর মন ততই তার স্বামীর ওপর বিরূপ হতে লাগলো। কিছুদিন পর শ্রীদত্ত বাণিজ্য শেষ করে শ্বশুরবাড়ি ফিরে এলো। অনেকদিন পর জামাইকে পেয়ে সোমদত্ত ও তার স্ত্রী খুবই খুশি হলেন, কিন্তু জয়শ্রী মোটেই খুশি হলো না। রাত্রে শাশুড়ি জামাইকে খাইয়ে দাইয়ে শুতে পাঠিয়েও পরে মেয়েকেও পাঠিয়ে দিলেন। জয়শ্রী এতে ইচ্ছে না থাকলো, মায়ের কথা ফেলতে পারল না। শ্রীদত্ত স্ত্রীকে বিদেশ থেকে তার জন্য আনা সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে গেল, কিন্তু সে মুখ বেঁকিয়ে
সেসব জিনিস ছুঁড়ে ফেলে দিল। তখন শ্রীদত্ত খুবই অসন্তুষ্ট হয়ে অগত্যা শুয়ে পড়ল এবং ক্লান্ত থাকায় ঘুমিয়েও পড়ল। তখন জয়শ্রী সেই সব ছুঁড়ে ফেলে দেওয়া অলঙ্কার ও শাড়ি পরে সেই গভীর রাত্রে একলা বেরিয়ে পড়ল। সেই সময় এক চোর কাছেই লুকিয়েছিল। এত রাত্রে দামি গয়না পরে একটি স্ত্রীলোককে বাইরে বেরিয়ে যেতে দেখে সে তার পিছু নিল। বেগতিক দেখে জয়শ্রী তার সখীর বাড়ি গেল। সেদিন রাত্রে সেখানে সেই যুবকটি অতিথি হয়েছিল, কিন্তু একটু বিষাক্ত সাপ তাকে কামড়ে দিল এবং সে মারা গেল। জয়শ্রী সেই মৃতদের পাশেই দাঁড়িয়েছিল। গাছেই একটি শিরীষ গাছ ছিল, এবং শিরীষ গাছে ভূত ছিল। সে এইসব কাণ্ড দেখে মেয়েটির ওপর খুবই রেগে গেল। মনে মনে বলল, এরকম মেয়েকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। তখন সে যুবকের মৃতদের মধ্যে ঢুকে হঠাৎ লাফিয়ে উঠে জয়শ্রীর নাকের ডগাটি দাঁত দিয়ে কেটে নিয়ে আবার গাছে গিয়ে চলল। চোরটি এমন তাজ্জব ব্যাপার দেখে তো থ। এতক্ষণে জয়শ্রী বুঝতে পারল যে যুবকটি মৃত। সে তখন তার প্রিয় সখীর কাছে গিয়ে সমস্ত ঘটনা বলল। সখীকে বলল, বলো আমি এখন কি করি, এ অবস্থায় আমি বাবা মার কাছে যাই কীভাবে, আর এর কারণই বা কী বলবো, বিশেষ করে আমার স্বামীটিও আজ উপস্থিত। এই সংকট অবস্থায় মৃত্যু ছাড়া আমার আর পথ নেই। তুমি আমাকে বিষ এনে দাও, তাই পান করে আমি বিপদ থেকে উদ্ধার পাই, এই বলে সে কপাল চাপড়াতে লাগলো। সব শুনে জয়শ্রী সখী চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পর জয়শ্রী বলল, আমি একটা ভালো উপায় বের করেছি, ভেবে দেখো কেমন হবে। আমি এই অবস্থায় ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে আরম্ভ করব। আমার কান্না শুনে সকলে ছুটেছে, কারণ যাইতে চাইলে বলবে আমার স্বামী অকারণে ক্রোধে অন্ধ হয়ে আমাকে অনেক মেরেছে এবং দাঁত দিয়ে আমার নাকের ডগা কেটে নিয়েছে। জয়শ্রীর নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ল। ছুটতে ছুটতে স্বামী যে ঘরে শুয়ে আছে সেই ঘরে গিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। ও মা গো, বাবা গো, এ কেমন স্বামী যাতে আমাকে দিয়েছ গো, খুনেটা যে আমার নাক কেটে নিয়েছে গো। জয়শ্রীর কান্না শুনে বাড়ির সকলে ছুটে এলো সেই ঘরে। দেখলো মেয়ের নাক কাটা, সমস্ত গা ও কাপড় রক্তে ভেসে যাচ্ছে। তখন সকলে ব্যস্ত হয়ে এর কারণ জিজ্ঞাসা করতে লাগলো। গোলমাল শুনে বেচারি জামাইয়ের ঘুম ভেঙে গেল। ইতিমধ্যে সে ভেবেচেকা খেয়ে চুপটি করে বসে আছে। জয়শ্রী তার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই খুনে আমার এই দশা করেছে। পরদিন সকালে শ্বশুর তাকে কোটালের হাতে সঁপে দিলেন। তারপর তাকে বিচারপতির সামনে দাঁড়াতে হলো। বিচারপতি জয়শ্রীর কথায় বিশ্বাস করলেন এবং শ্রীদত্তকে শুলে দিতে আদেশ দিলেন। চোরটার কিন্তু মানবতাবোধ ছিল, সে বিচারালয়ের অদূরেই দাঁড়িয়ে সমস্ত দেখছিল। বিনা অপরাধে একটি লোকের শাস্তি হচ্ছে দেখে সে বিচারকের সামনে এসে বলল, হুজুর আপনি সব কিছু না জেনে এই নিরাপরাধ ব্যক্তিকে শাস্তি দিচ্ছেন, আমার অনুরোধ আপনি ন্যায় বিচার করুন, এই দুষ্টু মেয়েটির কথা বিশ্বাস করবেন না। বিচারক তখন চোরের কাছে প্রকৃত ঘটনা জানতে চাইলেন। চোরের কথা মতো জয়শ্রীর সখীর বাড়িতে লোক পাঠালেন সত্য যাচাই করার জন্য। যখন তারা সত্যি সত্যি সেখানে মরা মানুষটিকে দেখতে পেল আর জয়শ্রীর নাকের কাঁটার ডগাটিও নিয়ে এলো, তখন বিচারক চোরের কথাই সত্য বলে মেনে নিলেন এবং জয়শ্রীর মাথা মুড়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে শহরময় ঘোরাতে আদেশ দিলেন। আর শ্রীদত্তকে অন্যায়ভাবে হেনস্থা করার জন্য পুরস্কার দানে তাকে সন্তুষ্ট করলেন। গল্প শেষ করে সুখ বলল, তবেই বুঝুন মহারাজ কেন আমি মেয়েদের পছন্দ করি না। গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করল, এবার বলো তো মহারাজ কে বেশি খারাপ, নয়নানন্দ না জয়শ্রী? বিক্রমাদিত্য বললেন, আমার মতে দুজনই সমান। ঠিক উত্তর পেয়ে বেতাল রাজার কাঁধ থেকে নেমে শ্মশানে ফিরে গিয়ে গাছে ঝুলে রইল। বিক্রমাদিত্যও ছাড়বার পাত্র নন, তিনি সঙ্গে সঙ্গে তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে ফেলে আবার চলতে আরম্ভ করলেন। বেতালও তার পঞ্চম গল্প বলা শুরু করল। কেমন লাগছে বন্ধুরা? আমি খুব চেষ্টা করছি ভালোভাবে গল্প পড়ার, আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমার খুব ভালো লাগবে। তবে আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই আশা করি ভালো থাকবেন।